ওয়েলকাম টু গাইডলাইন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো প্রত্যেকে বুঝতে পারছো যে আবগারি বা এক্সাইজ মেন্স পরীক্ষা কখন হবে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে এতক্ষণ অনেক দিন আগেই প্রায় ভাইরাল হয়ে গেছে যে তেইশে মে নাকি আববারি মেন্স এক্সাম হচ্ছে আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই যে যা কিছু সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাচ্ছে সেইগুলো সম্পর্কে কতটা সত্য তত্ত্ব থাকছে সেগুলো নিয়ে একটু আলোকপাত করা দেখো আমি পিআরবি সূত্রে যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে তেইশে মে এক্সাম হচ্ছে না মোটামুটি যেটুকু খবর তাহলে এক্সাম কবে হবে এক্সাম কিন্তু এখন কবে হবে সঠিকভাবে পক্ষে বলা সম্ভব নয় তবে পিআরবি যেটা বলতে চাইছে সেটা হচ্ছে জুন মাসেও হয়তো এক্সাম হবে না জুলাইও ও সম্ভাবনা কম তারপর হয়তো এক্সাম হতে পারে মেন্স সুতরাং সময় একটু বেশি পাওয়া যাচ্ছে তাই তেইশে মে এক্সাম হবে এইভাবে যারা বেশ কিছু জায়গা বাদ দিয়ে এক্সামে প্রিপারেশন নিতে চাইছিলে তাদেরকে বলবো যেগুলো বাদ দিতে চাইছিলে সে সমস্ত কিছু কভার করে নাও ভালো করে রুটিন মাফিক নিজেকে তৈরি করো একটা কথা মাথায় খেয়াল রাখবে যে সময় এক্সামের জন্য যত বেশি পাওয়া যাবে কম্পিটিশন কিন্তু তত টাফ হতে পারে সুতরাং ভালোভাবে প্রিপারেশন নাও প্রচুর প্র্যাকটিস করো বারবার রিভাইজ দাও তুমি সাকসেস পাবেই সবশেষে একটাই কথাই বলবো যে সময় বেশি পাওয়া যাবে এইভাবে যেন তোমার প্রিপারেশান স্লো করে দিও না যে কোনো দিন এক্সাম হবে এই মানসিকতা নিয়েই প্রিপারেশান নাও একদম সবসময় নিজের রেডি থাকো যে কোনো দিন এক্সাম হোক না কেন আমি যেন ফুল হান্ড্রেড পার্সেন্ট নিজেকে দিয়ে আসতে পারি শুধু একটা কথা খেয়াল রাখবে চাকরিটা তোমাকে পেতেই হবে চলো বেস্ট অব লাক